নমস্কার, সাকসেস এডুকেশন কেয়ার এন্ড লার্ন ফর সাকসেসের পক্ষ থেকে সকল সুধী দর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই। আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন, জগন্নাথের রথযাত্রার ইতিহাস ও বিভিন্ন লোকবিশ্বাসের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা। রথ শব্দের আভিধানিক অর্থ অক্ষ, যুদ্ধযান বা কোনো প্রকার যানবাহন অথবা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি। পৌরাণিক কাহিনীতে রথের ব্যবহার দেখা যায় যুদ্ধক্ষেত্রে, মহাভারতে বর্ণিত কুরুক্ষেত্রের যুদ্ধে সেনানায়করা রথে চড়ে নিজেরা যুদ্ধ করেছেন এবং সেনাবাহিনীকে পরিচালনা করেছেন। তবে সনাতন ধর্ম বিশ্বাসীদের কাছে রথ শব্দের অর্থ কিন্তু ভিন্ন। তাদের কাছে রথ একটি কাঠের তৈরি যান, যাতে চড়ে স্বয়ং ভগবান এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতেন। ভগবানের এই রথ যাত্রাই রথ যাত্রা নামে পরিচিত। রথের নানা কাহিনী প্রচলিত রয়েছে, যেগুলির সাথে জড়িত আছে ভগবান শ্রীকৃষ্ণের নাম। প্রথমে জানিয়ে রাখি, জগন্নাথ এবং বিষ্ণু শ্রীকৃষ্ণেরই দুটি রূপ, বলরাম বা বলভদ্র শ্রীকৃষ্ণ বা জগন্নাথ এবং সুভদ্রা দেবী, এই তিনজন একে অপরের ভাই বোন। পুরাণে এমনটা বর্ণিত যে তাদের তিন ভাই বোনের ঘনিষ্ঠ এবং স্নেহপরায়ণ সম্পর্কের জন্যই তারা পূজনীয়। রথযাত্রাও তাদেরকে কেন্দ্র করেই। পদ্মপুরাণে বর্ণিত আছে, মালবরাজ ইন্দ্রদুম্ব বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির, নাম শ্রীক্ষেত্র, যা এখন জগন্নাথ ধাম হিসাবে পরিচিত। কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। একদিন রাজসভায় কেউ একজন বললেন নীলমাধবের কথা, নীলমাধব নাকি বিষ্ণুর এক রূপ, তাকে কোথায় পাওয়া যাবে জানা নেই কারো। তাই আয়োজন করে নীলমাধবকে খুঁজতে লোকজন পাঠালেন রাজা। কিন্তু নীলমাধব কি অত সহজে দেখা দেয়, কেউ তাকে খুঁজে পেল না। সকলেই যখন হতাশ হয়ে ফিরে এলো, তখন দেখা গেল না কেবল বিদ্যাপতিকে, জঙ্গলের পথ হারালেন তিনি। এরপর গল্পে প্রেমের ছোঁয়া লাগলো, হারিয়ে যাওয়া বিদ্যাপতিকে জঙ্গলে উদ্ধার করলেন সবরাজ বিশ্ব বসুর কন্যা ললিতা। সেই সূত্রে তাদের মাঝে ভাব জমে ওঠে, ধীরে ধীরে তা প্রেমে পরিণত হয়। কিছুকাল প্রেম, এরপর বিয়ে করে জঙ্গলে দিব্যি সংসার করতে লাগলেন নবদম্পতি ললিতা আর বিদ্যাপতি। এদিকে বিদ্যাপতি লক্ষ্য করলেন রজিতার শ্বশুর মহাশয় স্নান সেরে কোথায় যান। স্ত্রীকে জিজ্ঞাসা করে জানতে পারলেন জঙ্গলের গহীনে নীল পর্বতে নীলমাধবের মূর্তি রয়েছে। বিশ্ব বসু সেখানে রোজ নীলমাধবের পূজা দিতে যান। নীলমাধবের কথা জানতে পেরে খুশিতে আটখানা হলেন নীলমাধবের দর্শনের জন্য। প্রথমে নারাজ হলেও নাসরবান্দা জামাইয়ের অনুরোধে শেষ তক মেনে নিতে হলো বিশ্ব বসুকে। নীলমাধবের দর্শন পেয়ে তৎক্ষণাৎ ভক্তি ভরে পূজা করলেন বিদ্যাপতি। আর তখনই আকাশ থেকে দৈববাণী ভেসে এলো, এতদিন আমি দীন দুঃখীর পূজা নিয়েছি, এবার আমি মহা উপাচারের রাজা ইন্দ্র দুম্বেরের পূজো নিতে চাই। নীলমাধব যখন স্বয়ং রাজা ইন্দ্র দুম্বেরের পূজো নিতে চান, তখন কি আর দেরি করা যায়। চট জলদি খবর পাঠানো হলো রাজা ইন্দ্র দুম্বের কাছে। রাজা বিস্ময়ের মহানন্দে সব ব্যবস্থা করে হাজির হলেন জঙ্গলের মাঝে নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্রই আর কোনো খোঁজ পাওয়া গেল না নীলমাধবের। তখন আবার দৈববাণী শোনা গেল সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ, সেই কাঠ খণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই একদিন সমুদ্রের জলে ভেসে এলো, মহা সমারোহে শুরু হলো বিগ্রহ তৈরির কাজ। কিন্তু কিভাবে তৈরি হবে? ভেসে আসা কাঠ এমনই শক্ত যে মূর্তি গড়া তো দূরে থাক, কেউ হাতুড়ি বসাতে পারলেন না, উল্টে হাতুড়ি যায় অবস্থা।
তাহলে মূর্তি করবে কে? মহারাজ আবারও পড়লেন বিপদে। ইন্দ্র দুম্বের সেই অসহায় অবস্থা দেখে বুঝি এবার দুঃখ হলো ভগবানের। শিল্পীর রূপ ধরে স্বয়ং জগন্নাথ এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরজায়। বললেন তিনি করবেন ভগবানের বিগ্রহ, তবে তার একটি শর্ত আছে। শর্তটি এমন যে 3 সপ্তাহ অর্থাৎ 21 দিনের পূর্বে কেউ তার কাষ্ঠ মূর্তি নির্মাণ দেখতে পারবে না। অতপর শর্তানুযায়ী কাজ আরম্ভ করলেন দারুশিল্পী, কিন্তু ইন্দ্রদুম্বের রানী মূর্তিচার তর সইল না। একদিন ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন এবং দেখলেন কারিগর উধাও সাথে 3টি অর্ধ সমাপ্ত মূর্তি। দেখে তো রীতিমতো হিমড়ি খেলেন তিনি। গোল গোল চোখ, গাত্র বর্ণ সহ অসমাপ্ত মূর্তি, না আছে, না আছে হাত, না আছে পা। এই অবস্থা দেখে অনুশোচনায় আর দুঃখ বিহ্বল হয়ে বললেন রাজা রানী দুজনেই। ভাবলেন শর্ত খণ্ডনের ফলেই বুঝি এত বড় শাস্তি পেলেন তারা, তবে তাদের এই অনুশোচনায় পর্ব দীর্ঘায়িত হতে দেয়নি। ভগবান স্বপ্নে উপস্থিত হয়ে জগন্নাথ জানিয়ে দিলেন, এমনটা আগে থেকেই ঠিক করা ছিল, আমি এই রূপেই পূজিত হতে চাই। এরপর থেকে এভাবেই ভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন জগন্নাথ দেব। এগুলো একটি জনশ্রুতি। অন্যদিকে এর কাছাকাছি আরেকটি মিথ প্রচলিত আছে জগন্নাথ দেবকে ঘিরে। লোকমুখে শোনা যায় শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদুম্বের সম্মুখে আবির্ভাব হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা যখন একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করতেন, ঠিক তখনই এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন। তিনি রাজার কাছে মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন এবং জানিয়ে দেন নির্মাণকালে কেউ যেন তার কাছে কাজে বাধা না দেয়। দরজার আড়ালে কাষ্ঠমূর্তি নির্মাণ শুরু হয়। রাজা রানী সহ সকলেই নির্মাণ কার্যের ব্যাপারে অত্যন্ত কৌতূহলী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন, ভেতর থেকে খোদাইয়ের আওয়াজ শুনতেন। কিছুদিন বাদে রাজা বাইরে দাঁড়িয়ে আছেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। অতি উৎসাহিত রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। তখন তারা দেখেন মূর্তি অর্ধ সমাপ্ত এবং কাষ্ঠশিল্পীর অন্তর্হিত। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা মুশড়ে পড়লেন, কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে থাকলেন। তখন দেবর্ষি নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ, যিনি এমনই রূপ চেয়েছিলেন। এইভাবেই জগন্নাথ দেবের আবির্ভাব ঘটে। জগন্নাথ দেবের মূর্তি রূপ নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে, কেন এত হস্তপদ বিহীন দেহ তার, কেন এমন অদ্ভুত তার অবতার? এই প্রসঙ্গে স্বয়ং দেবতার কিছু বিশ্লেষণ দেখা যায়। কঠোপনিষদে বলা হয়েছে, এই দেহরই রথ আর আত্মা দেহরূপ রথের রথী, ঈশ্বর থাকেন অন্তরে, তার কোন রূপ নেই, তিনি সর্বত্র বিরাজী। দেব বলেন, মানুষ বাক্য এবং মনের অতীত, মানুষ তাই তাকে মানবভাবে সাজায়। এ বিষয়ে কৃষ্ণ যজুর্বেদী শ্বেতাম্বর উপনিষদের 3য় অধ্যায় বলা হয়েছে, তার লৌকিক হস্ত নাই অথচ তিনি সকল দ্রব্য গ্রহণ করে, তার পদ নাই অথচ সর্বত্রই চলেন, তার চোখ নাই অথচ সবই দেখেন, কান নাই কিন্তু সবই শোনেন, তাকে জানা কঠিন, তিনি জগতের আদি পুরুষ। এই বামন দেবী ঈশ্বরতা তার রূপ নেই, আকার নেই। উপনিষদের এই বর্ণনার প্রতীক রূপ হলো পুরীর জগন্নাথ দেব। তার পুরো বিগ্রহ তৈরি করা সম্ভব হয়নি, কারণ তার রূপ তৈরিতে মানুষ অক্ষম, শুধু প্রতীকে দেখানো হয়েছে মাত্র। হিন্দু ধর্মাবলীদের 4 ধামের একটি জগন্নাথ দেবের মন্দির, বিশেষ করে বিষ্ণু ও কৃষ্ণ উপাসকদের নিকট এটি পবিত্র তীর্থস্থান। জগন্নাথ মন্দিরটি পুরীর পূর্ব সমুদ্র উপকূলে অবস্থিত। রাজা ইন্দ্রদুম্ব স্বপ্নাদেশে পালনার্থে প্রাথমিকভাবে মন্দিরটি নির্মাণের জন্য জগন্নাথ মন্দিরটির 2দশ শতাব্দীতে পুনর্নির্মাণ করে গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মণ চোদাং গঙ্গা
কিন্তু মন্দিরটির কাজ সমাপ্ত করেন তার বংশধর অঙ্গ ভীমাদেব। যদিও মন্দিরের নির্মাতাদের নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মত পার্থক্য রয়েছে, 10.7 একর জমিতে 20 ফুট প্রাচীর দ্বারা বেষ্টিত জগন্নাথ মন্দির, ভোগ মন্দির, নট মন্দির, জগমোহনা এবং দেউল নামে 4টি বিশেষ কক্ষ আছে মন্দিরে। ভোগ মন্দিরে খাওয়া দাওয়া হয়, নট মন্দিরে আছে নাচ গানের ব্যবস্থা, জগমোহন ভক্তরা পূজা পাঠ করেন এবং দেউলে পূজনীয় বিগ্রহগুলো স্থাপিত। প্রধান মন্দিরের কাঠামো মাটি থেকে কিছুটা উঁচুতে নির্মিত এবং 2টি আয়তকার দেওয়াল দ্বারা আবৃত। বহিঃপ্রাঙ্গণকে মেঘনাদ প্রাচীর বলা হয় এবং অভ্যন্তরীণ খাঁটিটি কুমারদেব নামে পরিচিত। মন্দিরের 4টি প্রবেশদ্বার রয়েছে, সিংহদ্বার, হর্ষদ্বার, খঞ্জদ্বার এবং হস্তিদ্বার। জগন্নাথ মন্দিরের আশেপাশে প্রায় 30টি ছোট বড় মন্দির লক্ষ্য করা যায়। মন্দিরের দেউলে রয়েছে জগন্নাথ, জগন্নাথের দাদা বলরাম এবং বোন সুভদ্রা দেবীর সুসজ্জিত মূর্তি। তাদের বিগ্রহের পাশাপাশি সুদর্শন, শ্রীদেবী, ভূদেবী এবং মাধব দেবতাও ভক্তদের দ্বারা আরাধিত। এখানে প্রতিদিন ভোরে কিশোর ছেলেরা কিছু নির্দিষ্ট পূজা বিধি অনুসরণ করে মন্দিরের 65 মিটার উঁচুতে উঠে চক্রের ওপর পতাকাগুলো লাগায়। গ্রীষ্ম বর্ষা সব সময় তারা প্রস্তুত পতাকা স্থাপনে আগের দিনে পুরনো পতাকাগুলো জনগণের মাঝে নিলামে বিক্রি করা হয়। জগন্নাথ মন্দিরের রান্নাঘরকেও পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘর মনে করা হয়। এখানে প্রায় 56 রকম উপকরণ দিয়ে মহাপ্রসাদ তৈরি করা হয়। প্রত্যেক দিন এখানে প্রচুর পরিমাণ রান্না করা হয়, কিন্তু দেখা গেছে আজ পর্যন্ত মন্দিরের খাবার কখনোই নষ্ট হয়নি। উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ এ জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে বলা হয়েছে যে এই রথযাত্রার প্রচলন হয়েছিল প্রায় 70 যুগে। সে সময় উড়িষ্যার মালব দেশ নামে পরিচিত ছিল। সেই মালব দেশের সূর্যবংশীয় পরম বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদুম্ব স্বপ্নাদিষ্ট হয়ে ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপ মূর্তি নির্মাণ করেন এবং রথযাত্রার স্বপ্নাদেশ পান। পরবর্তীতে তার হাত ধরেই পুরীতে জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন শুরু হয়। বাংলায় রথ প্রচলনের আবার ভিন্ন প্রেক্ষাপট। পুরাবিদদের মতানুযায়ী পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকে বাংলায় রথযাত্রার সূচনা হয়। চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে আসেন। চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রা প্রচলন করেন। এখন বাংলায় বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয়। বাংলা আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে রথ উৎসব শুরু হয়ে থাকে। এদিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে গুন্ডিচা মন্দিরে যান জগন্নাথ। সেখান থেকে 7 দিন পর নিজ মন্দিরে ফিরে আসেন। যাওয়ার দিনকে বলে সোজা রথ এবং একই পথে নিজ মন্দিরে ফিরে আসাকে বলে উল্টো রথ। পরপর 3 দিন সুসজ্জিত রেখে চেপে যাত্রা শুরু করেন তারা। গুন্ডিচা মন্দির ভ্রমণকেই আবার মাসির বাড়ি যাওয়া মনে করেন অনেকে। পুরাবিদরা বলেন রাজা ইন্দ্রদুম্বের স্ত্রী ছিলেন গুন্ডিচা, তবে এ নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ দেখা যায়। স্কন্দ পুরাণে সরাসরি ভাবে জগন্নাথ দেবের রথযাত্রার কথা পাওয়া যায়। সেখানে পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্য কথাটি উল্লেখ করে মহর্ষি যমিনি রথের আকার, সাজসজ্জা, পরিমাপ ইত্যাদি বর্ণনা দিয়েছেন। পুরুষোত্তম ক্ষেত্র বা শ্রীক্ষেত্র বলতে পুরীকেই বোঝায়। পুরীতেই দেব যেহেতু জগন্নাথ দেবের মন্দির স্থাপিত, তাই এই মন্দিরকে পবিত্রতম স্থান বলে মনে করা হয় এবং এর অন্যতম আকর্ষণ রথযাত্রা। প্রতি বছর রথযাত্রার উদ্বোধন করেন সেখানকার রাজা। রাজত্ব না থাকলেও বংশ পরম্পরায় ক্রমে পুরীর রাজ পরিবার আজও আছে। সেই রাজ পরিবারের নিয়ম অনুসারে যিনি রাজা উপাধি প্রাপ্ত হন তিনি পুরীর রাজা জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর পরপর 3টি রথের সামনে পুষ্পাঞ্জলি প্রদান করেন এবং সোনার ঝাড়ু এবং সুগন্ধি জল দিয়ে রথের সমক্ষ ভাগ ঝাঁট দেন। তারপরে পুরীর রথের রশি টান পরে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা। 3 জনের জন্য আলাদা আলাদা 3টি রথ। রথযাত্রা উৎসবের মূল দর্শনীয় দিকটি হলো এই রথ 3টি।
তিনটি সমুদ্র উপকূলবর্তী জগন্নাথ মন্দির থেকে প্রায় 3 মাইল দূরে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সেখানে 7 দিন থাকার পর আবার উল্টো রথে জগন্নাথ মন্দির ফিরে আসে। বর্তমানে 3টি রথ ব্যবহৃত হয়, তবে আজ থেকে আনুমানিক 700 বছর পূর্বে রথযাত্রার যাত্রা পথ 2টি ভাগে বিভক্ত ছিল, আর সেই 2টি ভাগে 3টি 3টি করে মোট 6টি রথ ব্যবহৃত হতো। কেননা সে সময় জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা আসার পথটির মাঝখান দিয়ে বয়ে যেত এক প্রশস্ত বলাগুন্ডি নালা। তাই জগন্নাথ মন্দির থেকে 3টি রথ বলাগুন্ডি নালার পার পর্যন্ত এলে পরে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার মূর্তি রথ থেকে নামিয়ে নালা পার করে অপর পারে অপেক্ষমান অন্য 3টি রথে বসিয়ে ফের যাত্রা শুরু হতো। 1282 খ্রিস্টাব্দে রাজা কেশরী নরসিংহপুরীর রাজ্যভার গ্রহণের পর তার রাজত্বকালে কোনো এক সময়ে এই বলাগুন্ডি নালা বুঝিয়ে দেন। সেই থেকে পুরীর রথযাত্রা 3টি রথ। রথের সময় প্রায় 15-20 লক্ষ হিন্দু ধর্মাবলম্বী রথযাত্রায় অংশ নিয়ে দেশ বিদেশ থেকে ছুটে আসে পুরীতে। শাস্তে রয়েছে রথের উপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে দর্শন করলে তার পূর্ব জন্ম হয় না, তাই রথের দড়ি টানাকেও পুণ্যের কাজ হিসাবে গণ্য করেন ধর্মপ্রাণ হিন্দুরা। এই ছিল রথযাত্রাকে ঘিরে সকল লোকবিশ্বাস আর পুরাণে বর্ণিত পবিত্র গাথা। উড়িষ্যারাও বিশ্বের অনেক হিন্দু এলাকাতেও রথ উৎসব পালন করা হয়, যেমন নিউ ইয়র্ক, টরেন্ডো, লাসো সহ বাংলাদেশেও রথ উদযাপন হতে দেখা যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।